আজ রবিবার 18ই চৈত্র 2023 সালের 2রা এপ্রিল। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাবো রাজযোগ চ্যানেলের তরফ থেকে আজ কিন্তু রবিবার, আর রবিবার নামটি গ্রহদের রাজা রবি অর্থাৎ সূর্যের নামেই নামাঙ্কিত। সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি সরকারি চাকরির জন্য আমাদের জন্মছকে রবি বা সূর্যকে কিন্তু মজবুত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ তাই আজ রবিবারের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং রং সা সূর্যায় নামা এটি 108 বার করে জপ করুন। আর যদি পারেন তাহলে স্ক্রিনে তো আপনারা সূর্যের প্রণাম মন্ত্র দেখতে পাচ্ছেন, এটি জপ করুন না। প্রতিদিন সকালবেলা তামার লোটায় একটু করে জল আর একটু পুষ্প নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে এই মন্ত্রটি 108 বার জপ করে দিন শুরু করুন। দেখবেন দিনটি আপনাদের অতুলনীয় কাটবে। আজ রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। আর চলতি মাস 2023 সালের এপ্রিল মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আপনাদের রাশির জন্য ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আপনার বেপরোয়া আচরণের কারণে আপনার কোনো বন্ধু বান্ধবদের সমস্যা কিন্তু দেখা দিতেই পারে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করবেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে, আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদেরও আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক। আজ কিন্তু আপনি কোথায় কখন কিভাবে অর্থ ব্যয় করছেন সে বিষয়ে অত্যন্ত সচেতন থাকুন। কোনো বন্ধু তার ব্যক্তিগত সমস্যা সম্পর্কে আপনাদের কাছে উপদেশ চাইতে পারে, তাকে সৎ উপদেশ দিন। আর যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু বিবাহের যোগ, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে পারলে সম্পর্কের উন্নতি আজ নিশ্চিতভাবে হবে। আজকের দিনটি ধকল সাধ্য কায়িক পরিশ্রমের একটা দিন, তবে সন্ধ্যাবেলার সময় আপনি আপনার মনের পছন্দসই কাজ করে কাটাতে পারবেন, কাটাতে চাইবেন কিন্তু সময় হয়তো পাবেন না। আপনারা কি জানেন মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির 7:30-এর প্রথম চরণ শুরু হয়ে গেছে, ফলস্বরূপ আপনাদের এখন কী কী কর্তব্য। আর 7:30 আপনাদের চলবে 7.5 বছর, আর আগত 7.5 বছর শনির কৃপাতে কী কী প্রবলেম আপনারা ফেস করতে পারেন, তার প্রতিকার কী সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না।